ইউ হোয়াটস আপ গাইস, ইটস মি অ্যাবাউট মধুমিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো মোটামুটি এখন বাজে হচ্ছে 9:15 দিক আর আমি চলে এসেছি বাইরের সাইডে। আর তোরা দেখো আজকেও কালকের মতো সেম কুয়াশা, মানে কালকের দিক একটু কম আছে, আজকে হয়তো রোদ উঠতে পারে, মনে হয় আজকে রোদ উঠবে, তো দেখা যাক রোদ ওঠে কি না। তো আমি বাইরে দিয়ে ইন্ট্রোটা শ্যুট করছি আর আজকেও নেই, অনেক সকালবেলা এখন আমি করছি। তো চলো এরপর কি হয় না হয় তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদের একটা আমি জিনিস দেখাই, এই সাইডে আমাদের এই যে দেখো তোমরা লেবু গাছ, লেবু ধরেছে, এই যেটা দেখো। আর শীতকাল বলে এই দেখো কোনো গাছে একটাও ফুল নেই। তোমরা জানো যে শীতকালে জবা ফুল এইসব ফুল মানে পাওয়াই যায় না, থাকেই নাই, দেখো একটাও ফুল নেই গাছে। তো চলো এখন আমি বাড়ির দিকে যাই, তারপরে কি হয় না হয় তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমাদের আজকে মিনি কিচেনের রেসিপি হচ্ছে ধনেপাতার পকোড়া না বড়া, দুটো একই। তো দেখো যেখানে থেকে তুলেছে সেখানেই একে ছাড়াতে বসে গেছে। এই যে আমাদের ক্ষেত, এখানে অনেক কিছু রয়েছে, ধনে পাতা রয়েছে, লাল শাক রয়েছে, টমেটো গাছ রয়েছে, লঙ্কা গাছ রয়েছে, একটা লঙ্কা ধরে রয়েছে, আর এই যে আর তার সাথে দেখেছো এই যে গর্ত, আর তার উপরে আর কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা নেই। চলো 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 আর লাগবে না, চলো 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 তার কাটা নাকি কি করিস, আর লাগবে না, আসো আসো আসো। আচ্ছা তুমি যাও, আমি তার ভাই দেখতে কথা নিয়ে তার কাটার ভাই কানাটাই। তো চলো, চুলের অবস্থা একদম বিচ্ছিরি, ঠিক করে নি। তো চলো ও ধনে পাতা তুলে আসুক আর আমি ওদিকে উনুন টুনুন গুলো ঠিক করি, তারপরে পকোড়া খাবো। পকোড়া হয়ে গেছে, হয়ে গেছে, পকোড়া খাবো, আসি পকোড়া। কানে লাগে বিশাল, ভাই কার ভাই কানে লাগে তোমার কবি, কিন্তু দেখো এটা দেখি, ছাড় একটা ছাড়ো, এটা কালি আছে সাইডে। বাচ্চার লড়াই না বাবা, ভেঙে যাবে, দেখো আমাদের ধনে পাতার বড়া হচ্ছে এখানে, কিন্তু বেসনের গোলাটা পাতলা হয়ে গেছে, আর এই যে গুলেছে দেখতে পাবেন, আমি গুলেছে পুরো পাতলা, আর এই সেই উনুন হচ্ছে না, এই উনুনে আগুন ধরতে চায় না, আগুন ধরতে চায় না উনুনে, ফালতু কতবার ধরালোই নিয়ে, আর এই দেখো পাতলা গু এর মতো লাগছে, সবাই আবার এটাকে বলো না গু দিয়ে বড়া করছি, কিন্তু বেসন এর মধ্যে আছে, বেসন, কর্নফ্লাওয়ার, নুন, হলুদ, আর এসব রয়েছে। আর এই যে আমাদের আগুন ধরানোর চেষ্টা চলছে কেরোসিন তেল দিয়ে, দেখা যাক এখন ধরে কিনা। আর আজকে জায়গাটা চেঞ্জ করা হয়েছে, এখানে এখানে কিন্তু রান্না করা হয় না, অন্য জায়গায় করা হয়, আজকে এই জায়গাটা করা হচ্ছে। দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, বানানো শেষ, দেখার দেখা একটু কেমন হয়েছে বড়গুলো, এই তো আচ্ছা ভালোই হয়েছে। এই যে চুকার ভাই, দেখো বড়াগুলো দেখেছো, ধরে মাথার বড় এরকম হয়েছে, কিন্তু আমাদের একটা ভুল হয়েছে, কি হলো আমাদের একটা ভুল হয়েছে যে আমরা ইয়ে করিনি, ওই জন্য বুঝলে মা, ও মা ওই যদি বড় বড় করে পাতাগুলো নিয়ে আটাটা করে নিয়ে এমন করে দিলে ওটা বেশি ভালো হতো, তাই না, ওটা বেশি ভালো হতো। আর এর কাজ দেখো, এই কিছু নেই এতে, শুধু ওই বেসন গুলো রয়েছে, সেটা দিয়ে ভাজার চেষ্টা করছে আবার আকাম, এই যদি বলতে যাও তখন আমার মুখ কালো হয়ে যাবে। তো গাইস সন্ধ্যেবেলা দেখো ভাই আর এদিকে ইনি বসে গেছে ক্যারাম খেলতে, আমাকে নানি তোমরা ক্যারাম খেলতে বসে গেলে, আমি তো গিয়েছিলাম, তুমি তো খেলোই না, তোমার আবার নানি কোথায়, আমাকে নানি কোথায়, আমি খেলি না, এ ভাই খেলে তো দাদা কোনো দিনও খেলে না, খেলে না একটু, আমি আর ভাই যা খেলি। কে জিতলো তোমাদের মধ্যে, ভাই জিতছে বারবার,
ভাই যা বিছানার অবস্থাটা কি বিচ্ছিরি করে রেখেছো তোমরা দেখো। লং এ নেয়ার মতো কিছু ছিল না, তাই নিইনি। তো আজকে ভিডিওটাও আমরা এখানে শেষ করছি, জানি এটাও বেশি বড় হয়নি, তবুও কি করার, যতটুকু হয়েছে দেখো, কেমন লাগলো জানিও, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।